সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নারায়ণ চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক বদলকোট উচ্চ বিদ্যালয়। কেমন আজকে আমরা অনলাইন ক্লাসের সাথে সবাই সম্পৃক্ত হব। অনলাইন ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বিষয় নিয়ে। কেমন এই রসায়ন বিষয়ে আমরা আজকে আলোচনা করব হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। তোমরা এখানে একটা চক রেডি আছে, একটা চক তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, হাইড্রোকার্বন। কেমন হাইড্রোকার্বন কাকে বলে এটা আমরা বুঝতে হবে আগে, হাইড্রোকার্বনটা কি এটা আমাদের জানতে হবে। তো আশা করি তোমরা অনলাইন ক্লাসে মনোযোগের সাথে আমার কথাগুলো শুনবে, যদি না বুঝে থাকো তাহলে আমাকে মোবাইল করে তোমরা জেনে নিতে পারবে। কেমন হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তাকে বলা হয় হাইড্রোকার্বন। কি বলছি, কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে যে যৌগ গঠিত হয় সেই যৌগের নাম হলো কি, হাইড্রোকার্বন। তাহলে প্রাথমিক ধারণা আমরা পেয়ে গেলাম হাইড্রোকার্বন কাকে বলে। কেমন হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ, এবার আসবে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। কেমন তাহলে হাইড্রোকার্বন কে প্রথমত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, কয় ভাগে ভাগ করা হয়েছে, দু ভাগে ভাগ করা হয়েছে। দেখো একটা নাম হলো এরিফেটিক হাইড্রোকার্বন, অপরটির নাম হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে, দু ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হলো এলিফেটিক হাইড্রোকার্বন, দু নম্বর হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কেমন তাহলে এইবার আসবে আমাদের প্রথম এলিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে আমাদের জানতে হবে। কেমন এলিফেটিক শব্দের অর্থ কি, চর্বি থেকে উৎপন্ন জাত হাইড্রোকার্বন। কেমন কি কি বলছি, চর্বি থেকে উৎপন্ন জাত হাইড্রোকার্বনকে বলা হয় এলিফেটিক হাইড্রোকার্বন। তাহলে আমরা বলবো কি, যে সকল হাইড্রোকার্বন প্রাণীজ চর্বি থেকে উৎপন্ন হয়, আমরা বলবো যে সকল হাইড্রোকার্বন কোথা থেকে উৎপন্ন হয়, প্রাণীজ চর্বি থেকে উৎপন্ন হয়, তাদেরকে বলা হয় কি, এলিফেটিক হাইড্রোকার্বন। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কেমন এলিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে, যে সকল হাইড্রোকার্বন প্রাণীজ চর্বি থেকে উৎপন্ন হয় তাদেরকে বলা হয় কি, এলিফেটিক হাইড্রোকার্বন। কেমন এরপরে আসবে আরেকটা হাইড্রোকার্বন আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমা থেকে উৎপন্ন হয়েছে, গ্রিক শব্দ, গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক উৎপন্ন হয়েছে। কেমন অ্যারোমা থেকে উৎপন্ন হয়েছে অ্যারোমেটিক, অ্যারোমেটিক অর্থ কি, সুগন্ধিযুক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ যে সকল হাইড্রোকার্বন সুগন্ধযুক্ত তাদেরকে বলা হয় কি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে একটা হলো এলিফেটিক হাইড্রোকার্বন, অপরটি হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আশা করি তোমরা অবশ্যই হাইড্রোকার্বন সম্পর্কে বুঝতে পেরেছ। হাইড্রোকার্বনের দুইটা প্রকারভেদ প্রথমত আছে, সেই দুইটা প্রকারভেদ সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। কেমন এবার আসো এলিফেটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কি বলছি, চকে তোমরা লক্ষ্য করতেছ এলিফেটিক হাইড্রোকার্বনকে কয়ভাবে বিভক্ত করা হয়েছে, দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন, অফেন সেইন হাইড্রোকার্বন, অফেন অর্থ মুক্ত, মুক্ত শিকল হাইড্রোকার্বন। তারপরে আছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, ক্লোজড, ক্লোজড অর্থ বদ্ধ, ক্লোজড সেইন হাইড্রোকার্বন। তাহলে আমরা বলছি এলিফেটিক হাইড্রোকার্বন কয় রকম, দু রকম, মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং ক্লোজড সেইন হাইড্রোকার্বন। প্রথমে আমরা আলোচনা করব মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে। কেমন অর্থাৎ মুক্ত শিকল, মুক্ত অর্থ কি, অফেন, অফেন মুক্ত শিকল হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বনই কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থা থাকে। কি বলছি, যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তের দুইটি কার্বন, দুই প্রান্তের কার্বন কি অবস্থা থাকে, মুক্ত অবস্থায় থাকে। কেমন তাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই মুক্ত শিকল হাইড্রোকার্বন কি কি, যেমন প্রোপেন, ইথিন, এগুলো হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন কি বলছি আমরা, প্রোপেন, প্রোপেনের সংকেত কি, CH2 3 CH2 CH3। কেমন এই হলো প্রোপেন। তারপরে কি বলছি, CH2 ডবল বন্ড CH2। কেমন যে সকল হাইড্রোকার্বনে, কেমন কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি কি অবস্থা থাকে, মুক্ত অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। কেমন আমরা প্রথমে লিখছি প্রোপেন, CH3 বন্ড CH2 বন্ড CH3। তারপরে লিখছি আমরা কি, কি লিখছি আমরা, CH2 ডবল বন্ড CH2, অর্থাৎ এর নাম হলো কি, ইথিন, ইথিন। প্রথমটা লিখলাম প্রোপেন, তারপরে লিখছি আমরা ইথিন, এই দুটাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। কেমন আরেকটা হলো কি, বদ্ধ শিকল হাইড্রোকার্বন,
আরেকটা কি বলছি আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন, কেমন? বদ্ধ শিকল বলতে কি বুঝি আমরা? যে শিকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন কি অবস্থায় থাকে? বলয় আকারে, রিং আকারে যুক্ত থাকে। কি আকারে যুক্ত থাকে? রিং আকারে যুক্ত থাকে। কি বলছি? যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন কি অবস্থা থাকে? রিং আকার বা বলয় আকারে আবদ্ধ থাকে, তাকে বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অর্থাৎ ক্লোজড চেইন হাইড্রোকার্বন। কেমন? তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন হলো ওপেন চেইন হাইড্রোকার্বন, আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন হলো ক্লোজড চেইন হাইড্রোকার্বন। তাহলে তোমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে বুঝতে পারছ, বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাকে বলে তাও তোমরা বুঝতে পেরেছ, কেমন? এবার লক্ষ্য করো, মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, কেমন? কি বলছি? মুক্ত শিকল হাইড্রোকার্বনকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? দুই ভাগে বিভক্ত করা হয়েছে, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হলো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। কেমন? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন অর্থ কি? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, কেমন? স্যাচুরেটেড ওপেন চেইন হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন অর্থাৎ স্যাচুরেটেড ওপেন চেইন হাইড্রোকার্বন, আর অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন অর্থাৎ আনস্যাচুরেটেড ওপেন চেইন হাইড্রোকার্বন। কেমন? এখন আসো, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? আমরা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে কাজ করব, কেমন? যে সকল হাইড্রোকার্বনে কেমন শুধু কার্বন কার্বন একক বন্ধন, যে সকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন অবস্থিত। কি বলছি? যে সকল হাইড্রোকার্বনে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড একক বন্ধন থাকে, তাদেরকে বলা হয় সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। কেমন? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন এখানে যে আমরা প্রোপেন লিখেছি, সেই প্রোপেনটা হলো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, এইচ থ্রি সি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ থ্রি। কেমন? একে আমরা বলবো কি? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। কেমন? এরপরে আসো, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন বলছি, কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাদেরকে বলা হয় অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, অর্থাৎ আনস্যাচুরেটেড ওপেন চেইন হাইড্রোকার্বন। কেমন? তাহলে বলছি, যে সকল হাইড্রোকার্বনে কার্বন এবং কার্বন দুইটা কার্বনের মধ্যে কি থাকে? দুইটা ডবল বন্ড থাকে, কেমন? তার এবং যে দুইটা কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, তিনটা বন্ধনই থাকে, তাদেরকে বলা হয় অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর এই অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুরকম, অ্যালকিন এবং অ্যালকাইন। কেমন? অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে আমরা জানলাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন কয়রকম, মুক্ত শিকল হাইড্রো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন দুরকম, অ্যালকিন এবং অ্যালকাইন। কেমন? অ্যালকিন কাকে বলে? যে সকল অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অবস্থিত, কয়টা বন্ধন? দ্বি শব্দের তো দুই, দুইটা বন্ধন অবস্থিত, তাদেরকে বলা হয় অ্যালকিন, তাদেরকে বলা হয় অ্যালকিন। আর যে সকল অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন, কয়টা বন্ধন? তিনটা, কার্বন কার্বন ত্রিবন্ধন অবস্থিত, তাদেরকে বলা হয় অ্যালকাইন, অ্যালকাইন। যেমন আমরা প্রথমে বলছি, লক্ষ্য করো, সম্পৃক্ত মুক্ত শিকলে আছে কার্বন কার্বন একক বন্ধন, আর অসম্পৃক্ত মুক্ত শিকলে আছে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন আছে, এক এক বন্ধন থাকে তখন আমরা বলি এন, আর দুইটা বন্ধন থাকলে বলি আমরা ইন, আর তিনটে বন্ধন থাকলে আমরা বলি আইন। কেমন? আমরা এখানে বলছি কি, লক্ষ্য করো, যখন এক এক বন্ধন ছিল তখন আমরা বলছি প্রোপেন, প্রোপেন শেষের শব্দ এন, এই জন্য আমরা কার্বন কার্বন একক বন্ধন ব্যবহার করেছি। আর যখন আমরা বলেছি ইথিন সিএস টু ডবল বন্ড সিএস টু সিএ, তাহলে আমরা ইন ব্যবহার করেছি ইথিন, এই জন্য আমরা সি ডবল বন্ড সি। যখন আমরা বলবো ইথাইন, ইথাইন যখন বলবো তখন কার্বন কার্বন ত্রিবন্ধন আসবে, অর্থাৎ আইন ইথাইন, তাহলে সিএস তখন আমরা লিখবো ইথাইন, ইথাইনের সঙ্গে কি সিএস ট্রিপল বন্ড সিএস, একে আমরা বলবো ইথাইন, ইথাইন। এখানে আছে কার্বন কার্বন কবন্ধন তিনটা বন্ধন অর্থাৎ ত্রিবন্ধন, তাহলে আমরা বলবো যে সকল অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে বলবো আমরা কি ইথিন,
কেমন বা এলকিন, তখন আমরা তার সাধারণ নাম হবে কি এলকিন, যে সেই উদাহরণটা হবে কি ইথিন, কেমন।